ঘরে বসে সব কিছু পাচ্ছে, আমরা তো পাচ্ছি না। কালকে খবর দেখলাম যে কত কোটি কত লক্ষ টাকা ই করছে, দান করছে। আসলে এগুলো তো জনগণ তো পাচ্ছে না, পাচ্ছে তো মন্ত্রী মিনিস্টাররা হজম করে ফেলছে। আসলে আমরা কি পাচ্ছি বলেন? 71 সালে রেসকোর্স ময়দানে শেখ মুজিবর ভাষণ দিয়েছিল যে আমি চাইছি সোনার বাংলা, আমার হয়েছে চোরের বাংলা, 12 কোটি কম্বলের ভিতর সে তো একটা পায়, তাই না? শেখ মুজিবর তো পায়নি, বাট আমরাও সেই পরিস্থিতির শিকার। টাকা কত কোটি টাকা আসছে ঠিকই, আমরা কি পাচ্ছি জনগণ? পাচ্ছি না। টাকা কে দেখা যাচ্ছে মেম্বার কাছে আসলে মেম্বার খেলো 2 টাকা, মেম্বারের নিচে যে চেলা আসলো সে খেলো 5 টাকা, অবশেষে আসছে কত? 5 টাকা। 5 টাকা ফকিরকে দেবে, মিসকিনকে দেবে, না জনগণকে দেবে? আমরা তাকে পাই না। সরকারের তো মাথায় রাখা উচিত, সরকার যেমন গদিতে বসে সব কিছু তার বাসায় পৌঁছে যাচ্ছে, আমরা জনগণ তো তা পাচ্ছি না। তাহলে আমাদের বিনিময়ে আমাদের বেরোতেই তো হবে, আমরা তো বাধ্যগত, পরিস্থিতি শিকার। কীরকম জীবন রক্ষার জন্য? আমার আম্মা অসুস্থ মারা যাচ্ছে, কই সরকার কি যাচ্ছে আমার আম্মাকে বাঁচাই দিতে বলেন? কোন না না, এটা এটা কোনো মতেই অবৈধ না, এটা অবৈধ না। এটা সরকার যদি নিজে মনে করে অবৈধ তাহলে সেটা সরকারের দায়, আমাদের অবৈধ না। কারণ আমার আম্মা মারা যাচ্ছে, আমার সন্তান অসুস্থ, এটা দেখতে হলে কে দেখবে? 2 টাকা খরচ করতে হলে আমারই দৌড়াতে হবে, তাহলে আমরা পরিস্থিতি শিকার না। আর ঘাটে আসলে তো কোনো সমস্যা নাই, সমস্যা কিসের? করোনায় যদি ধরতো মানুষে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক কাজ করে তাদের আগে ধরতো করোনা। এটা একটা লকডাউন, এটা মানে মানে জনগণের ভোগান্তি আর কিছু না। মানে গাড়ি চলবো না, ভাড়া বেশি, পার্সোনাল গাড়ি ইউজ করো, বেশি টাকা খরচা করো। কি আমি এখান বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে চাই, প্রত্যেকটা প্রান্তে যাওয়া যাবে, এটা হলো নামের, শুধু নামের লকডাউন আর কিছু না। শুধু জনগণের ভোগান্তি আর হয়রানি, এগুলো হাজার হাজার শ্রমিক তারা পোশাক শিল্পে কাজ করে তাদের জন্য লকডাউন নাই। লকডাউন যারা একটা মনে করেন সরকারি কর্মজীবী তাদের জন্য লকডাউন, তার একটা অফিসে লোকই দেয় 20 জন থেকে 50 জন, তাদের অফিস বন্ধ, তো দেন পোশাক শিল্প কারখানা সব খোলা, তাহলে এটা তো নামেন লকডাউন শুধু। আর স্বাস্থ্যবিধি মানে চলবার তাহলে একেবারে সরকার ই করে দিক, সে খাদ্যর ব্যবস্থা করে দিক আমাদের, না সস্তা। সরকার তো ঘরে বসে আছে আর আমাদের বলছে যে তোমরা না খাওয়া থাকো, তার তো খাবার বন্ধ হয়ে নাই, সে তো খাওয়া ঠিকই আছে, আর আমাদের মতো সাধারণ জনগণ কী খাবে? কোনো ত্রাণ দেয় কোনো জেলায়, কোথাও কোনো ইউনিয়ন পরিষদে কোনো ওয়ার্ডে দিতেছে শেখ হাসিনা? দিচ্ছে না। আমাদের মতন সাধারণ মানুষ কী করবে?